হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটির টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, তবু একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস নাইনের ইতিহাসের প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য শুধুমাত্র ছোট প্রশ্নগুলি আর একটু অনুশীলনের জন্য কিছু মডেল কোয়েশ্চেন পেপার এবং তার উত্তর। তবে এর উত্তরগুলি পরে আরেকটি আলাদা ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। এই ভিডিওতে আপনাদের কাজ হলো ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করা, আর এই উত্তরগুলি করতে আপনারা আপনাদের টেক্সট বইতে সাহায্য নিতে পারেন। আর আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, আগামী ভিডিওগুলি আমার একটাই উদ্দেশ্য যে শর্ট টাইপ কোশ্চেনের জন্য যাতে আর একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। তো আজকের ইতিহাসের এই প্রশ্নগুলির একটু আলোচনা করা যাক। এখানে প্রথমে এক দাগ নম্বরে আছে, বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। ফরাসি বিপ্লব হয়েছিল 1786 খ্রিস্টাব্দে, 1779 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে। ফ্রান্সকে রাজনৈতিক কারখানা বলেছেন রুশো, মন্তেস্কু, ভলতেয়ার, দিদেরো। ফ্রান্সের কর ব্যবস্থায় টাইট ছিল লবণ কর, আয়কর, ধর্মকর, ভূমিকর। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লিখেছেন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, ডেনিস দিদেরো। ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর, একথা কে বলেছেন? এডমন্ড বার্ক, অ্যাডাম স্মিথ, কুইন্সনে, দিদেরো। ভারতের যে শাসক জ্যাকোবিন দলের সদস্য হন তিনি হলেন প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ, হায়দার আলী, টিপু সুলতান। ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা হলেন রুশো, ভলতেয়ার, অ্যাডাম স্মিথ, মন্তেস্কু। যার নেতৃত্বে টেনিস কোর্টের শপথ হয়েছিল তিনি হলেন রোবেসপিয়ার, মিরাবুয়ে, হিবার্ট, বার্নেভ। দুই, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। আসিয়া রেজিম কথাটির অর্থ কী? কয়েকজন ফরাসি দার্শনিকের নাম লেখুন। আমার ইচ্ছায় আইন, একথা কে বলেছেন? কবে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড দেওয়া হয়েছিল? তিন, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। রোবেসপিয়ারের শাসনকাল শ্বেত সন্ত্রাস নামে পরিচিত। তুর্গো ছিলেন একজন ফরাসি দার্শনিক। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবে ফরাসি নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চার, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে আছে রুশো, ডান স্তম্ভে আছে দি পার্সিয়ান লেটার্স, মন্তেস্কু, বিশ্বকোষ, ভলতেয়ার, অসাম্যের সূত্রপাত, ক্যানে, কাদির। তো এই ছিল ক্লাস নাইনের প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাসের ছোট প্রশ্নের কিছু নমুনা। আর হ্যাঁ, এই সেটটির পিডিএফ আগামী ভিডিওতে উত্তরসহ আজকেই বিকাল 5টাতে আপলোড করা হবে। তো ওখান থেকেই প্রশ্নগুলির উত্তর মিলিয়ে নেবেন আর পিডিএফ ডাউনলোড করে নেবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।